হ্যালো বন্ধুরা এসে গেছি আপনার বন্ধু আজকে নতুন করে কিছু বানাতে আজই আমরা বানাবো হাঁস ডাক যেটা ইংলিশে বলে কাদ দিয়ে বানাবো দুই দিয়ে কত ইজিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন এই দেখুন অনলি টু আপনি দুই লেখেন তো দুই এইভাবে এটা হচ্ছে কি টু কারেক্ট তো এইটা কি আমরা হাঁসে রূপান্তরিত করে দেব হ্যালো কেমন হচ্ছে জানাবেন এই দেখুন হচ্ছে জাস্ট এইভাবে মুভ করব দেন এই এই হাঁসের কী থাকে ডানা থাকে তো আমরা একটা দুটো দানা বানিয়ে দেবো চোখ থাকে বানিয়ে দিলাম ঠোঁট থাকে বানিয়ে দিলাম হাঁস কোথায় থাকে জলে থাকে কোথায় জলে তাই আমরা একটু জলও বানিয়ে দেবো এই হচ্ছে জল আমরা এটা রঙ করবো দেখলেন উইদিন থার্টি সেকেন্ডে ভিতরে আমরা এই ড্রয়িংগুলো করে ফেললাম তো এবার আমাদের বাড়ি হচ্ছে রঙ করা দুদিন আকাশি রঙ নিলাম আচ্ছা হাঁসটাকে কী রং করবো কমেন্ট করে জানাও আমি ভাবছি অরেঞ্জ করি বা আকাশি করি কোনটা করি বলুন তো ঠিক আছে আগে জলটা করে নিই তারপর আমরা দেখছি এটা দিয়ে আমরা একটা সিনারিও বানাতে পারি কেমন করে দেখুন হাঁস বানিয়েছি জল বানিয়েছি এরপর আমরা পিছনে কি করবো কটা ট্রুই দিয়ে দেবো মানে গাছ এই দিয়ে দিলাম এই এইরকমভাবে হাত ঘোরাচ্ছি দেখুন ঠিক তেমনভাবে আপনারাও করবে এই এই হ্যাঁ গেল তাহলে আমরা একটা সিনারিতে রূপান্তরিত করে নিলাম আগে জলটা করে ফেলি এই হচ্ছে জল আমরা করছি কি করছি জল এই দেখুন কেমন হচ্ছে ভিডিওগুলো জানাবেন ভালো লাগলে শেয়ার লাইক করবেন আর কমেন্ট করবেন যে আপনি কোথায় দিয়ে দিচ্ছেন আমার বন্ধু আর কোনো আঁকার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আজকে আমাকে স্কুলে এই প্রজেক্টটা দিচ্ছে তো আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই প্রোজেক্টটা আপনাদের বানিয়ে শেয়ার করে দেবো যাতে আপনারা ইজিলি তৈরি করতে পারেন নিন আমাদের জলটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা করব হচ্ছে কি বলুন 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 এরপরে কি করবো অরেঞ্জ দিয়ে আমরা এই হাঁসটাকে বানাবো আগে বানাবো হাঁস হাঁস রাজহাঁস রাজ হাঁস রাজহাঁস কবিতা ছিল কিন্তু কবিতাটা মনে পড়ছে না আমার আপনাদের মনে আছে তাহলে একটা কমেন্ট করুন কোন কবিতা বলুন তো হাঁস দিয়ে এই দেখো হলো হ্যাঁ তো হয়ে গেছে এরপরে আরেকটা হবে যেটা হচ্ছে আকাশ আমরা করতেও ভুলে গেছিলাম